নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সার্জনের ভুল চিকিৎসায় তিনি পঙ্গু হতে চলেছেন বলে দাবি করেছেন তাসলিমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে চিকিৎসকের ওপর ক্ষোভ ছেড়েছেন চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়া এই লেখিকা। এবার তিনি মৃত্যুকে উপলব্ধি করার চেষ্টা করলেন, লিখলেন মৃত্যুই জীবনের সমাপ্তি। তাসলিমা নাসরিনকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারদিন সানি। লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, সেখানে প্রায়ই নিজের বিভিন্ন মতামত তুলে ধরে থাকেন, মতামতের কারণে শিরোনামেও আসেন। এবার ব্যক্তি জীবনে হাসপাতাল থেকে ভুল চিকিৎসার শিকার হয়েছেন জানিয়ে আলোচনায় এই লেখিকা। ভারতের হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে দাবি করছেন গত কয়েকদিন ধরে। ফেসবুকে এ নিয়ে নিয়মিত নানা কথাও বলছেন আর ভুল চিকিৎসার শিকার হওয়ায় নিজেকে ধিক্কারও জানাচ্ছেন তিনি। এবার এক স্ট্যাটাসে জানালেন মৃত্যুই জীবনের সমাপ্তি, কিন্তু মৃত্যু আমার জীবনে কোনো সমাপ্তি আনেনি। শনিবার দুপুরবেলায় আচমকা কিছু লোক অন্ধকার থেকে উঠে এসে আমার চোখ বাঁধলো প্রথম, তারপর হাত ও পা দুটো, এরপর আরো গভীর অন্ধকারে নিয়ে গিয়ে আমার খুলি খুলে মস্তিষ্ক বের করে নিল, বুক খুলে হৃৎপিণ্ড। লেখিকা আরো লেখেন, আমি এখনো অন্ধকারে পড়ে আছি, তবে আমি শ্বাস নিচ্ছি এখন, কারণ ফুসফুস দুটো এখনো বেঁচে আছে, এখনো হাত দুটো শূন্যে মেলে দিতে পারছি, এখনো চিৎকার করতে পারছি, বলতে পারছি কার কি ক্ষতি করেছিলাম। ফারদিন সানি, নিউজ ডেস্ক, নিউজ 24।